This is not a good morning at all. তুমি আজকেও দেরিতে ঘুম থেকে উঠেছো? দেরি করে নাস্তা টেবিলে আসছো? তোমাকে আমি প্রতিদিন একই কথা বলছি কিন্তু কোনো কথাই তুমি আমার শুনছো না, মানে কি এসবে? তোর নিজের বাবা কি তোমাকে কিছু শেখায়নি? তোর বাবা শেখায়নি ভালো কথা, তোর মা কি তোমাকে শেখায়নি? সে তো ইলিটারেট না, নাকি তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে বেছে? আর তুমি যদি রাস্তার ছেলে হয়ে থাকো না, এই বাসায় তোমার কোনো জায়গা নেই। হ্যালো বাবু। হ্যাঁ, আমি খেয়েছি, মশারিও টাঙিয়েছি, একদম বেডের পাশে আমার এক গ্লাস পানিও রাখা আছে। রাত জাগবো না, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিস চলে যাব, ঠিক আছে? আরে ধুর, আমি সেই জন্য ফোন করিনি। আজকে চারটা দেখেছ? চারটা দেখে তোমার কথা মনে হলো, তাই ফোন করলাম। শোনো, একটা গান শুনবে? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উঠলে পরে। হ্যালো হ্যালো সিফাত, ফোনটা কেটে দিল। This is not a good morning at all. তুমি আজকেও দেরিতে ঘুম থেকে উঠেছো? দেরি করে নাস্তা টেবিলে আসছো? তোমাকে আমি প্রতিদিন একই কথা বলছি কিন্তু কোনো কথাই তুমি আমার শুনছো না, মানে কি এসবে? তোর নিজের বাবা কি তোমাকে কিছু শেখায়নি? তোর বাবা শেখায়নি ভালো কথা, তোর মা কি তোমাকে শেখায়নি? সে তো ইলিটারেট না, নাকি তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে বেছে? আর তুমি যদি রাস্তার ছেলে হয়ে থাকো না, এই বাসায় তোমার কোনো জায়গা নেই, তোমাকে তোমার মাকে ছেড়ে চলে যেতে হবে। না বাবা, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার বাবা না, তোমার বাবা সেই কবেই তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আসছে বাবা বলতে, আর তুমি এই বাসায় থাকবে কি থাকবে না সেটা আমি ডিসাইড করবো, সেটা তুমি ডিসাইড করবে না, বেয়াদব ছেলে। কি হলো, কি হয়েছে বাবু? আর কি হবে, তোমার ছেলে দিন দিন তো শুধু বেয়াদবি হচ্ছে। সারা রাত জেগে জেগে গেম খেলবে, সকালে ঘুম থেকে দেরি করে উঠবে, নাস্তা টেবিলে আসবে না, কি লাইফে কি ডিসিপ্লিন বলে কিছু নাই, শিখবে কখন সে? ও তো এখনো ছোট মানুষ, বড় ক্লাসে উঠলে ঠিক হয়ে যাবে, তখন লেখাপড়া করবে। ছোট বলতে কি? ওর কত বড় হবে সিলভি? ও আর কত বড় হবে, ক্লাস 2 তে পড়ে অলরেডি, এখন শিখবে তো কবে শিখবে? ছোটবেলায় আমরা সারা দিন বই নিয়ে পড়ে থাকতাম, তারপর পরীক্ষা পাস করবে কি করবো না সেটা টেনশন আমার মনে যেতাম, আর ও আসছে এই বই কই জানোস তুই? শোনো না তো, তুমি নাস্তা করো না, তুমি তুমি নাস্তা করো, তোমার ফ্যাক্টরি দেরি হয়ে যাচ্ছে। আর সিলভি তুমি তুমি ওকে বারবার লাই দিও না, লাই দিও, ওকে নষ্ট করো না তুমি, এমনি তো অনেক বেয়াদব হয়ে গেছো। এই দেখো তোমার জন্য ডাল সবজি করেছি, তোমার প্রিয়, ঠান্ডা হলে তো তুমি খেতে পারবে না, তোমাকে ডিমটা নাও। দেখো ছেলে বেয়াদবি, নাস্তা না করে চলে গেছে আবার। জোজো
জোজো জোজো কি হয়েছে বাবা মন খারাপ করিস না আয় চল আমরা বসে বসে একটু গল্প করি মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা আমি তোকে ছেড়ে কোথাও যাব না বাবা তুই ছাড়া আমার কে আছে ওই লোকটা তোকে অনেক কষ্ট দেয় না ও আজকে এলে আমি বলে দেব তোকে যদি কষ্ট দেয় আমি তোকে তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব সত্যি তো যাব মা হ্যাঁ বাবা জোজো এই জোজো জোজো কোথায় যাচ্ছিস এই জোজো দাঁড়া জোজো আহারে তুই কি খাবি এখন আমি আমার একটু জুস খাবো ঠিক আছে আমি তো ভেবেছিলাম আজকে তুমি আসবেই না আসবো না কেন পাগল ছিলে আমি কি জানি না তুই আমাকে ছাড়া ঘুমাতে পারিস না আচ্ছা মা আমার বাবা কি খুব খারাপ লোক জানি না রে তাহলে আমাদেরকে রেখে চলে গেল কেন হয়তো আমাদের ভালোবাসতো না তাই আচ্ছা মা আমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো আমাকে খেলনাও কিনে দিত ও বুঝতে পেরেছি এখন রাজপুত্রের নতুন খেলনা লাগবে তো তোর জন্য কালকে নতুন খেলনা নিয়ে আসব মা আমি যদি কোথাও চলে যাই তুমি কষ্ট পাবে কেন এসব বলছিস তুই পাগল ছেলে একটা গান শুনবি বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর তান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর তান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি